আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর আইটেম বানাবো, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ। বাংলাদেশে ক্যাচাপ দোকান থেকে কিনে খাওয়া খুবই রিস্কের ব্যাপার, স্বাস্থ্যসম্মত না। তারা কেমিক্যাল আর রং দিয়ে সব বানায়। তাই আপনাদেরকে সহজ একটা পদ্ধতি শেখাবো, আপনারা ঘরেই ক্যাচাপ বানিয়ে খেতে পারেন এবং ঘরে রাখতেও পারেন, যাদের ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিতে পারেন। তো চলুন দেখি ক্যাচাপ বানাতে কী কী লাগবে। ক্যাচাপ বানানোর জন্য প্রথম আমরা 1 পাউন্ড অর্থাৎ আধা কেজি টমেটো ডাইস করে কেটে নিয়েছি। এটাকে আমরা এখন সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর পরবর্তীগুলি দেখাবো। তো চলুন সিদ্ধ করি। এখন চুলা একটা প্যান নিয়েছি, এখন চুলার মধ্যে ডাইস করা টমেটোগুলি সিদ্ধ করব। এর জন্য লাগবে একটু পানি। অল্প পরিমাণ পানি দিলাম, 1/4 কাপের মতন, অর্থাৎ 1 কাপের 4/4 ভাগ। এটা নেড়ে একটু নেড়ে মিক্স করে মিশিয়ে ঢেকে দেব। দেখি টমেটোটা কয়েকবার নেড়ে দিছিলাম, এখন মনে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, টমেটো সিদ্ধ হয়েছে। এখন নামায় একটু ঠান্ডা করবো, ঠান্ডা করার পরে এটা ব্লেন্ড করবো। ঠান্ডা হোক তারপরে এটাকে ব্লেন্ড করবো। এখন ব্লেন্ড করে নেব, ব্লেন্ডারে দিয়েছি, ব্লেন্ড করব। হ্যাঁ, ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব। ছাঁকনিটা চা ছাঁকনি নেবেন, যাতে এটা একবারে কোনো ছাঁক কিছুই না যায়। এখন এটাকে আমরা জল দেব আর বাকি উপকরণগুলি একটা একটা করে মিক্স করব। এখানে এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো। এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, লবণ স্বাদ মতো সবাই জল জল ছামতে দিয়ে দেবেন। এখানে 3 টেবিল স্পুন চিনি আছে, একটু নেড়ে নেই। তারপরে মরিচ আছে 1 চা চামচ। মরিচ এটা একটু ঝাল করবো, ক্যাচাপ তো নর্মাল ক্যাচাপ খাই, একটু মরিচ দিয়ে দেখি কেমন লাগে। এই আর কি, সব রকমই দেখি আমরা বাঙালিদের একটু জল পছন্দ করি, তো একটু মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আর ভিনেগার আছে 4 চামচ, বাংলাদেশে মনে হয় সিরকা বলে, তো ভিনেগার, হোয়াইট ভিনেগার 4 চামচ ভিনেগার। এই হলো উপকরণ। এখন এটাকে আমরা জাল দেবো, জাল দিয়ে 1/3 ভাগে নিয়ে আসবো।
ততক্ষণে আমাদের ক্যাচআপ হয়ে যাবে। তো ফিরছি আবার যখন এটা জাল দেওয়া শেষ হবে তখন। আবার ফিরে আসলাম, এখন দেখি এটা কি অবস্থা। মাঝে মাঝে নাড়ছি, নাইড়া দিছি, নাইড়া দিয়ে এটারে ঘন করছি। এখন মনে হয়ে গেছে, এখন কত সুন্দর একটা জিনিস হয়েছে। এটি আমাদের ক্যাচআপ, এটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সুন্দর করে খাবেন, মজা পাবেন। আমি তো অল্প নিয়েছি তাই একটু ক্যাচআপ কম হয়েছে। আপনারা যখন বানান একটু বেশি 1 কেজি পরিমাণে নেবেন, 1 কেজি নিলে একটু বেশি হবে, খাইতেও মজা লাগবে। একটু এটা ঝাল মিষ্টি হয়েছে, সত্যি অসাধারণ। আমার ক্যাচআপটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে নিয়েছি, নেওয়ার পরে আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম। এই যে একটু দেখলাম কেমন লাগে, একটু খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অপূর্ব, খুবই মজাদার হয়েছে। বাট একটু ঝাল হয়েছে, আমি তো ঝাল খাই না, তারপর একটু ঝাল হয়েছে। আপনাদের খুবই ভালো লাগবে, এভাবে বানাবেন। রোজা আসতেছে, রোজার মধ্যে এভাবে বানাবেন আর খাবেন। বাজার থেকে না কিনে নিজে ঘরেরটা বানাবেন, মনেও শান্তি লাগবে, নিজের হাতের জিনিস। তো আজ এ পর্যন্তই দোয়া করবেন, আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো রোজার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।